করোনাকাল অতিক্রান্ত হয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে বিশ্ব। অতিমারির এই ভয়াবহ দিনগুলির কথা মানুষ এখনও ভুলতে পারেনি। অজানা এক ভাইরাসের আতঙ্কে পৃথিবী জুড়ে শুরু হয়েছিল তোলপাড়। মানুষের প্রাণ বাঁচাতে এক বুক সাহস নিয়ে এগিয়ে এসেছিলেন একমাত্র স্বাস্থ্যকর্মীরাই। ডাক্তার, নার্স সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের অমানসিক পরিশ্রম ও দুঃসাহসের জোরে কোভিডের সাথে লড়াই করার সাহস দেখিয়েছে দেশ। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবসের এক র্যালিতে উপস্থিত থেকে দেশ ও রাজ্যের সমস্ত স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ এবং অভিনন্দন জানালেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রাজধানীর উজ্জন্ত প্রাসাদের সামনে আয়োজিত এই র্যালিতে শুক্রবার উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাসও। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে যারা রয়েছেন সবাই স্বাস্থ্যকর্মী, তো বিশেষত আপনাদের সবাইকে প্রথম আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সত্যি আপনারা, আপনাদের একটা ভূমিকা আমরা 2019-20 সালে দেখেছি। গোটা বিশ্বের মানুষ যখন একটা অজানা আতঙ্কে, অর্থাৎ মনে হয়েছে যেন বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, সবাই ঘরবন্দি, কেউ বেরিয়ে যেতে পারছে না, সবাই বাড়িতে বসে আছে, কিন্তু আপনারা যারা রয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা সেদিন মাঠে বেরিয়ে মানুষের বাড়ি বাড়ি ভ্যাকসিন পৌঁছানো, হসপিটালে যাওয়া, অর্থাৎ আপনারা সেদিন মাঠে থেকে যুদ্ধটা করেছিলেন। আমরা যারা ঘরবন্দি ছিলাম, আমরা সবাই ভাবতাম যে কজন বাঁচবে, কজনের মৃত্যু হবে, কীভাবে তার থেকে আমরা মুক্তি পাবো, কিন্তু সেদিন আপনারা বাইরে বেরিয়ে সেই লড়াইটা লড়েছিলেন। স্বাস্থ্যই মূল সম্পদ, তাই স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। নিজের বক্তব্যে বারবার এই কথা মনে করে দিয়েছেন মন্ত্রী। ডায়াবেটিস, প্রেশারের রোগী এখন ঘরে ঘরে, মানুষের আয়ের বেশিরভাগই ব্যয় হয় চিকিৎসার কারণে। শারীরিক পরিশ্রম কমে যাওয়ার ফলে বাড়ছে ওজন, ফলে কম বয়সে নানান রোগে আক্রান্ত হচ্ছে যুব সমাজ। সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগানকে সামনে রেখেই বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালিতে সুস্বাস্থ্য সম্পর্কিত এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনেক পরিবর্তন হয়েছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে যদি দেখি, আমাদের ত্রিপুরা রাজ্যে বড় হসপিটালগুলো ছাড়া কোথায় অক্সিজেন প্ল্যান্ট ছিল না, আজ একসঙ্গে রাজ্য সরকার 22টা মহকুমা হসপিটালে সেখানে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এই IGM এর আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দাদা রয়েছেন, সেখানে একটা বড় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে। তো স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন অনেক এগিয়ে চলছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে, কিন্তু কী হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থা এরকম তৈরি হয়েছে, যত টেকনোলজি উন্নয়ন হচ্ছে তত বেশি আমরা শারীরিক যে পরিশ্রম করা বা আমাদের কায়িক পরিশ্রম করা সেটার থেকে আমরা বিরত হচ্ছি, সেখানে বিভিন্ন রোগেও আমাদেরকে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি। যেখানে আজ ডায়াবেটিসের পেশেন্ট যদি দেখুন, প্রত্যেক কারো না কারো বাড়িতে দেখবেন সুগার পেশেন্ট রয়েছে, আমাদের ব্লাড প্রেশার অনেকের হাই রয়েছে, অর্থাৎ কারণ সেখানে পরিশ্রম আগে যেভাবে করা হতো, আজকে আগে কী হতো, পোস্টম্যানরা দেখতেন বাড়ি থেকে চিঠি পৌঁছে আসতো, কোরিয়ার সার্ভিসরা বাড়িতে চিঠি পৌঁছে আসতো, ছেলেমেয়েরা বাড়ির শিক্ষকের বাড়ির থেকে নোট আনতে যেতে হতো, সাইকেল নিয়ে যেতে হতো, আজকে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে, ফোন করে দিচ্ছে, মোবাইলে হোয়াটসঅ্যাপে আনিয়ে নিচ্ছে, মেইলে আনিয়ে নিচ্ছে, মেইলে চিঠি পৌঁছে দিচ্ছে, অর্থাৎ আমাদের শারীরিক যে পরিশ্রম সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আমাদের বুদ্ধির কাজ বেড়ে যাচ্ছে, কিন্তু শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে রোগে আমরা বেশি রোগাগ্রস্ত হয়ে যাচ্ছি। তার জন্য এই এক্সারসাইজ করা বা স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। আমরা দেখছি আমাদের রোজগারের একটা বড় অংশের টাকা শুধু স্বাস্থ্যের জন্য আমাদের ব্যয় করতে হচ্ছে, তো সেগুলোর থেকে মাথায় রেখেও আমাদের আজকে সমাজ সেখানে সকালবেলা যে এক্সারসাইজ, সকালবেলা দৌড়ানো বা আমাদের শরীরচর্চা, সেটার প্রয়োজনীয়তা অনেক বেড়ে গিয়েছে। তো আমি আশা করব সেগুলো নিয়ে আপনারা কাজ করছেন, যেহেতু স্বাস্থ্য মানুষের মূল সম্পদ, স্বাস্থ্য যদি ঠিক না থাকে যতই কিছু করুন না কেন সেখানে আপনি এগোতে পারবেন না। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসে মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে ত্রিপুরা রাজ্যে। সরকারি হাসপাতালগুলিতে বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্টও। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।